আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়া সর্বশেষ যুদ্ধের আপডেট সংবাদ। ইউক্রেনের ছয় অঞ্চলের দখল নিয়ে চলছে তুমুল লড়াই। এরপর জানিয়ে দেব বিশাল সামরিক মহড়া শুরু করল ইরান। এদিকে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী তাণ্ডব অগ্নিগর্ভ পশ্চিম তীর। এদিকে নতুন প্রাকৃতিক বিপর্যয়ের কবলে যুক্তরাষ্ট্র, ২৪ ঘন্টায় রেকর্ড ৯ টর্নেডো। দেশকে অগ্নিগর্ভ করে তুলবেন না, মুসলিম নাম বদল প্রসঙ্গে ভারতের সুপ্রিম কোর্ট। সর্বশেষ জানিয়ে দেব আইএসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি তালেবানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের ছয় অঞ্চলের দখল নিয়ে চলছে তুমুল লড়াই। ইউক্রেনের আরো ছয়টি অঞ্চলের দখলকে কেন্দ্র করে চলছে তুমুল লড়াই। রাশিয়ার দাবি, পূর্বাঞ্চল গোয়েন্দা সংস্থার কার্যালয় ধ্বংস করা হয়েছে। আর জেলেনস্কি প্রশাসন জানিয়েছে হাইমার্সের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত রুশ বহর। এদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগ, বিশ্বকে ঝুঁকিতে ফেলতেই পরমাণু চুক্তি স্টার্ট বাতিল করেছে পুতিন প্রশাসন। খবর রয়টার্সের, হাইমার্স থেকে চলছে মুহুর্মুহু রকেট হামলা, লক্ষ্য রুশ বাহিনীর অবস্থান। বাখমুতের পর গত দুদিন ধরে তুমুল লড়াই চলছে কুপিয়ানস্ক, লাইমেন, আবদিপকা সহ আরো বেশ কয়েকটি শহরে। দুই পক্ষেরই দাবি, অভিযান পাল্টা অভিযানে প্রাণ গেছে শতাধিক যোদ্ধার। রুশ বিমান ঘাঁটিতে ইউক্রেনীয় ড্রোন হামলার ছবিও প্রকাশ করা হয়। অন্যদিকে মস্কো বলছে বিমান হামলায় শুধু ইউক্রেনীয় বাহিনীর ঘাঁটি নয়, ধ্বংস করা হয়েছে গোয়েন্দা সংস্থার পূর্বাঞ্চলীয় কার্যালয়ও। এ প্রসঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কো বলেন, আমরা নতুন দুটি শহরে বিমান হামলা শুরু করেছি। এবার শুধু ইউক্রেনীয় বাহিনীর অবস্থান কিংবা ঘাঁটি শুধু নয়, আমাদের লক্ষ্য ছিল কিয়েভে অবস্থিত ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার কার্যালয়। এর পাশাপাশি একাধিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সময় যতই গড়াচ্ছে লড়াই ততই জোরদার হচ্ছে। আমরা চেষ্টা করছি পশ্চিমা মিত্রদের থেকে পাওয়া অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়তে, কিন্তু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আকাশ প্রতিরক্ষা। তাই আমাদের দ্রুত আরো যুদ্ধ বিমান প্রয়োজন। ফাইটার জেট নিয়ে মিত্ররা যে ভুলের মধ্যে রয়েছেন তা থেকে বের হয়ে আসা উচিত। এদিকে পরমাণু অস্ত্র বিষয়ক ঝুঁকি ইস্যুতে জরুরি এক বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলো। ওয়াশিংটনের অভিযোগ, বিশ্বকে ঝুঁকির মুখে ফেলতেই নিউ স্টার্ট চুক্তি থেকে বেরিয়ে গেছেন পুতিন। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক সুরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি বনি জেনোস্কিন বলেন, রাশিয়ার মূল লক্ষ্য হলো বিশ্বকে ঝুঁকির মুখে ফেলা, এ কারণে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেছেন প্রেসিডেন্ট পুতিন। তার হঠকারী সিদ্ধান্তের কারণে পুরো পৃথিবী এখন পারমাণবিক হামলার ঝুঁকিতে পড়েছে। এ অস্থিশীলতার জন্যই মস্কোই দায়ী। এর আগে ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের নানা তথ্য প্রমাণ তুলে ধরা হয়। জাতিসংঘে মস্কোর বিরুদ্ধে গণহত্যা সহ বিভিন্ন অভিযোগও জানানো হয় অধিবেশনে। বিশাল সামরিক মহড়া শুরু করল ইরান। বার্ষিক বিশাল সামরিক মহড়া শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। আজ শুরু হওয়া যৌথ সামরিক মহড়া দেশটির দুই তৃতীয়াংশ এলাকা জুড়ে শুরু হয়েছে। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে গার্ডিয়ান্স অব বেলায়েত স্কাই ১৪০১। এ বিষয়ে দেশটির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল আমির ফারাজপুর জানিয়েছেন, এরই মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন কাজ শেষ হয়েছে। মহড়ায় কল্পিত শত্রুর অবস্থানে হামলার অনুশীলন চালানো হবে বলে জানান তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক মহড়া ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রাডার, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ডিভাইস, কমিউনিকেশন সিস্টেম এবং সমন্বিত আকাশ প্রতিরক্ষার নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে। যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ইরানের সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা ডিভিশন এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরানের উত্তর পশ্চিম, পশ্চিম এবং মধ্যাঞ্চল জুড়ে মহড়া চলছে। এদিকে ইসরায়েল বাহিনীর প্রাণঘাতী তাণ্ডব অগ্নিগর্ভ পশ্চিম তীর। ইসরায়েল বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের নাবলুস এলাকায় ফিলিস্তিনি গ্রামে অন্তত ৩০০ হামলা চালিয়েছে। এর মধ্যে গোলাগুলি, অগ্নিসংযোগের মতো হামলাও আছে। ফিলিস্তিনের কর্মকর্তারা একে গণহত্যা বলে উল্লেখ করেছে। দক্ষিণ নাবলুসের জাতারা গ্রামে রোববার রাতে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় ৩৭ বছর বয়সী ফিলিস্তিনি নাগরিক শামি আল আখতাস পাকিস্তানিতে গুলিবিদ্ধ হন। এ সময় হামলাকারীদের নিরাপত্তা দেয় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা। আল আখতাস পরে মারাও যান।
পাঁচ সন্তানের জনক আল আখতাজ পাঁচ দিন আগে তুরস্কের ভূমিকম্পে উদ্ধার তৎপরতায় অংশ নিয়ে ফিরে আসেন। রেড ক্রিসেন্ট জানায় দক্ষিণ নাবলুসের হোয়ারা, জাতারা, বোরিন ও আসিরা আল কিবলিয়া গ্রামগুলোতে বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে 390 জন ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশ ইসরায়েলি সেনাবাহিনীর টিয়ার গ্যাস ও বসতি স্থাপনকারীদের ব্যাপক অগ্নিসংযোগের কারণে তৈরি হওয়া ধোঁয়ায় মারাত্মক শ্বাসকষ্টে ভুগছিলেন। ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে হামলার সময় ছুরিকাঘাত সহ লোহর রড ও পাথর দিয়ে আক্রমণের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে পাথর দিয়ে মাথায় আঘাত করা এক ব্যক্তি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও অন্য আরেকজনের মুখে লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে। সাদ্দাম মোহাম্মদ নামে হোরাইরা হোয়ারা গ্রামের এক বাসিন্দা এই সংঘাতকে বর্বর হামলা হিসেবে অবহিত করেছেন। তিনি জানান, হামলায় বসতি স্থাপনকারীদের 100% নিরাপত্তা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। পশ্চিম তীরের উত্তর অঞ্চলে বসতি বিষয়ক পরামর্শক ঘাসান দাগ্লাস আল জাজিরাকে জানান, সেখানে কমপক্ষে 30টি ঘরবাড়ি ও 100টি গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তবে এখানে আগুনে পুড়ে কেউ হতাহত হননি। দাগ্লাসের ভাষায় আকারের দিক থেকে এই হামলা ছিল নজিরবিহীন এবং তা খুব কম সময়ে সংঘটিত হয়। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সোমবার বিকেলে অধিকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি বন্দুকধারী এক ইসরায়েলিকে গুলি করে, তারা জানায় হামলাকারী ব্যক্তি একটি ইসরায়েলি গাড়িতে গুলি করে, এ সময় সেও গাড়ি চালাচ্ছিল আর তার গুলিতে এক মোটরসাইকেল চালক নিহত হয়। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেট প্রাইস জানান, নিহত ইসরায়েলি ব্যক্তি যুক্তরাষ্ট্রেরও নাগরিক ছিলেন। এদিকে এই হামলার ঘটনায় স্থানীয় ও আন্তর্জাতিক রাজনীতিবিদ সহ বিভিন্ন এনজিও এবং মানবাধিকার সংগঠনগুলো গভীর নিন্দা প্রকাশ করেছে। সূত্র আল জাজিরা। নতুন প্রাকৃতিক বিপর্যয়ের কবলে যুক্তরাষ্ট্র, 24 ঘন্টায় রেকর্ড 9 টর্নেডো। বন্য তীব্র তুষার ঝড়ের মধ্যে এই প্রলয়ঙ্কারী টর্নেডোর তাণ্ডবের কবলে যুক্তরাষ্ট্র। গত 24 ঘন্টায় দেশটির মধ্যাঞ্চল রাজ্যগুলোতে অন্তত 9টি ঘূর্ণিবাদ রেকর্ড করা হয়েছে। কারো মৃত্যুর খবর পাওয়া না গেলেও আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর ইউএসএ টুডের জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কানসাস, ওকলাহোমা ও টেক্সাসের উত্তর পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চলে উপড়ে গেছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। রাজ্যগুলোতে 12,000 ঘরবাড়ি স্থাপনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সংযোগ পুনঃস্থাপন করতে বিপাকে পড়েছেন জরুরি সেবাকর্মীরা। এর মধ্যে নরম্যান শহরে কমপক্ষে 12 জন আহত হয়েছেন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। অন্যদিকে প্রচণ্ড তুষার ঝড়ে বিপর্যস্ত মিশিগান রাজ্যে 130,000 গ্রাহক এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। দেশকে অগ্নিগর্ভ করে তুলবেন না মুসলিম নাম বদল প্রসঙ্গে ভারতের সুপ্রিম কোর্ট। দেশের ইতিহাস বিজড়িত জনপদের নাম ভারতীয় সংস্কৃতির কথা মনে রেখে পরিবর্তন করা হোক, সেজন্য গঠন করা হোক একটি নাম বদল কমিশন। এআরজি জানিয়ে করা এক জনস্বার্থ মামলা গতকাল সোমবার খারিজ করে দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ ও বিচারপতি এম ভি নাগরকত্ত আবেদনকারীকে জানিয়ে দিতে বলেননি যে ভারত এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সুপ্রিম কোর্ট ও ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান, এমন দেশের ধর্মান্ধতার আশ্রয় নিয়ে ঐতিহাসিক শহর, নগর, জনপদ বা রাস্তার নাম বদলের জন্য কমিশন গঠনের প্রশ্নই ওঠে না। আবেদনকারী বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের উদ্দেশ্যে বিচারপতিরা বলেন, নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে নিশানা করে সারা দেশকে অগ্নিগর্ভ করে তুলবেন না, অতীত খুঁড়তে যাবেন না, এমন কিছু করবেন না যে যা বৈষম্যের সৃষ্টি করবে। বিচারপতিরা বলেন, ভারত ধর্মনিরপেক্ষ দেশ, এছাড়া হিন্দু কোনো ধর্ম বিশেষ নয়, এটা এক জীবনধারা, এই ধর্মে গোড়ামির স্থান নেই। বিচারপতিরা বলেন, দেশের ইতিহাস যেন কোনোভাবেই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের বোঝা না হয়ে ওঠে। ভারতের একাধিক ঐতিহাসিক শহর, নগর, জনপদ ও সড়কের নাম বদলানো শুরু হয়েছে। কেন্দ্র রাজ্যে বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের নাম বদলে প্রয়াগরাজ রাখা হয়েছে। মোগলসরাই জংশনের নাম পাল্টে রয়েছে দীনদয়াল উপাধ্যায়। মাত্র 3 দিন আগে মহারাষ্ট্রের 2 ঐতিহাসিক শহর ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম বদলে যথাক্রমে ছত্রপতি সম্ভাজিনগর ও ধারাশিব করার প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত মোগল গার্ডেন এর নাম বদলে করা হয়েছে অমৃত উদ্যান। এ নিয়ে সামাজিক মাধ্যমে ঠাট্টা তামাশার বান রয়েছে। কেউ বলেছে, এবার মোগলাই খানার নাম বদলে অমৃত খানা রাখা হবে, মোগলাই পরোটার নাম হবে অমৃত পরোটা, মুঘল ই আজম সিনেমার নামকরণ করা হবে অমৃত ই আজম, উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌ এর নাম পাল্টে লক্ষণপুর করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি নাম বদল কমিশনের কমিশন গড়ার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলাটি করেন।
আইএসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি তালেবানের। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে তালেবান বাহিনী। আফগানিস্তানের রাজধানী কাবুলে কূটনৈতিক মিশনগুলোতে হামলা পরিকল্পনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, রোববার রাতে এক অভিযানে আইএসের আঞ্চলিক গোয়েন্দা ও অভিযান প্রধান কারি ফাতেহকে হত্যা করেছে তালেবান বাহিনী। তালেবান মুখপাত্র বলেন, ফাতেহর পরিকল্পনায় কূটনৈতিক মিশন, মসজিদ, অন্যান্য লক্ষ্যবস্তু সহ কাবুলে সাম্প্রতিক সময়ে হামলাগুলো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আইএসের গোয়েন্দা অভিযান সেলের বিরুদ্ধে চালানো এই অভিযান জঙ্গি গোষ্ঠীর আরো এক সদস্য নিহত হয়েছেন। কাবুলের খায়ের খানা এলাকায় তারা আস্তানা গেড়েছিল। স্থানীয় বাসিন্দারা বলেন, রোববার রাতে তারা ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। টুইটারে তালেবান কর্মকর্তাদের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ধ্বংসাবশেষের মধ্যে দুটি মরদেহ পড়ে আছে। 2022 সালের জুলাইতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে ফাতেহকে আইএসের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উল্লেখ করা হয়। ভারত, ইরান ও মধ্য এশিয়ার বিশাল অঞ্চল জুড়ে সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। তালেবান 2021 সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানে সহিংসতা নাটকীয়ভাবে কমে আসে, কিন্তু নিয়মিত বিরতিতে চলা হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গত বছর দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়। আইএসের আঞ্চলিক শাখা এসব হামলায় দায় স্বীকার করে। তালেবান শাসনের প্রতি মারাত্মক নিরাপত্তা হুমকি হিসেবে আবির্ভূত হয় আইএস।